বন্ধুরা একটা সম্পর্কে টাইমের সঙ্গে সঙ্গে জিনিসের ইম্পর্টেন্ট বদলাতে থাকে সম্পর্কটার স্টার্টিংয়ে যে বিষয়গুলো যতটা গুরুত্ব সহকারে রোল প্লে করত সেই বিষয়গুলোই কিন্তু সম্পর্কটার একটা সময় পর ততটা গুরুত্ব সহকারে রোল প্লে করে না উদাহরণস্বরূপ লক্ষ্য করে দেখবে সম্পর্কটার শুরুতে তোমার ভালোবাসার মানুষটা তোমার সঙ্গে সর্বদাই থাকতে পছন্দ করত তোমার কাছ থেকে এক মুহূর্তও দূরে থাকাটা তার কাছে কিন্তু অস্বস্তিকর হয়ে উঠতো সে মানুষটা তোমার সঙ্গে সর্বদাই কথা বলার জন্য ছটফট করত অথচ সে মানুষটাই একটা সময় পর তোমাদের মাঝে এমন সিচুয়েশন ক্রিয়েট হয় যে তোমাদের মাঝে কথা বললেই কিন্তু বেশিরভাগ সময় ঝগড়া লেগে থাকে একে অপরের প্রতি কমপ্লেন ছুড়ে দাও যে মানুষটা একটা সময় তোমার সঙ্গে সারাক্ষণ থাকতে চায় তো সেই মানুষটাই কিন্তু সম্পর্কটার মাঝে কিছু সময় পর বা একটা সময়ের পর দেখবে তোমার সঙ্গে থাকতে সে অস্বস্তি বোধ করে কেননা তোমার সঙ্গে থাকতে গেলেই কিন্তু তোমাদের মধ্যে মিষ্টি মধুর কথার থেকে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ঝগড়া হয়ে থাকে বুঝতে পারছো যে সম্পর্কগুলোর মধ্যে কিভাবে। পরিবর্তন হয়ে থাকে যে বিষয়গুলো একটা সময় যে ভূমিকায় যে রোল প্লে করত সেই বিষয়গুলোই কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সে রোলগুলো সেই রকমভাবে প্লে করে না বরং ইম্পর্টেন্টটা কমে যায় সিচুয়েশানটা পুরোটাই উল্টো হয়ে যায় যে মানুষটা তোমার কাছে এতটা ভালোবাসা পাওয়ার জন্য সর্বদা অপেক্ষার প্রহর গুনত যে মানুষটা তোমার কেয়ার পাওয়ার জন্য সর্বদা ছটফট করত সে মানুষটাই একটা সময় পর তোমার ভালোবাসার দ্বারা বোরিং ফিল করে তোমার কেয়ার পাওয়ার পরেও কিন্তু সে তোমাকে ছেড়ে চলে যায় তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এমন কিছু সাইকোলজিক্যাল টিপস তুলে ধরবো যে টিপসের দ্বারা তুমি তোমার ভালোবাসার মানুষটিকে সর্বদাই ইমোশনালি নিজের হাতের মুঠোয় রাখতে পারবে বা নিজের কাছে রাখতে পারবে যার ফলে সম্পর্কটার মধ্যে এমন সিচুয়েশন আসবে না যে সিচুয়েশনের দ্বারা সম্পর্কটার মধ্যে যে খারাপ পরিস্থিতিগুলো তৈরি হয় সেই সিচুয়েশন ক্রিয়েট হবে না তথা তোমার ভালোবাসার মানুষটি তোমাকে সর্বদাই ভালোবাসবে তোমাকে ছেড়ে কখনোই যাবে না তোমাদের সম্পর্কটার মধ্যে সর্বদা মিষ্টতা বজায় থাকবে এবং তোমরা একে অপরের প্রতি ইমোশনালি কানেক্টেড থাকবে ভিডিওটিকে মনোযোগ সহকারে সম্পূর্ণটি দেখবে এটা তোমাদের সকলের কাছে এই অদমের তরফ থেকে রিকোয়েস্ট রইল সম্পর্কের প্রথম দিকে কিন্তু আমরা প্রত্যেককেই কিন্তু আমাদের পার্টনারকে সর্বদাই খুশি রাখার চেষ্টা করি তো আজকের ভিডিওর ফার্স্ট পয়েন্ট হচ্ছে সর্বদাই পার্টনারকে খুশি রাখার চেষ্টাটা বন্ধ করতে হবে কেননা যে মানুষটাকে তুমি সর্বদাই খুশি রাখার চেষ্টায় সর্বদাই সফল হও সম্পর্কের প্রাথমিক পর্যায়ে আই মিন প্রথম দিকে সে মানুষটাই কিন্তু একটা সময় পরের দেখবে তোমার এই খুশি রাখার চেষ্টাতেই বিরক্ত বোধ করে আমি বিষয়টা তোমাদেরকে ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছি যে মানুষটা তোমার কাছে এতটুকু ভালোবাসা পাওয়ার জন্য ছটফট করে যে মানুষটাকে সর্বদা খুশি করার জন্য তুমি তোমার তরফ থেকে সমস্ত অ্যাফোর্ট লাগিয়ে দাও এবং যার ফলে কিন্তু সে মানুষটা তোমার প্রতি সন্তুষ্টও হয় এটা কিন্তু সম্পর্কের প্রাথমিক পর্যায়ে সবাই আমরা করে থাকি যে কিভাবে আমরা আমাদের ভালোবাসার মানুষগুলোকে সর্বদাই হাসে খুশি রাখবো সর্বদাই তাদের মন জুগিয়ে চলবো যার ফলে সে মানুষগুলো আমাদের প্রতি হ্যাপি হবে অনুরূপভাবে আমাদের হ্যাপি থাকানোর কারণে সে মানুষগুলো আমাদেরকে হ্যাপি রাখবে আমাদেরকে ভালোবাসা দেবে বাট তুমি তোমার তরফ থেকে এত পরিমাণ সে মানুষটাকে হ্যাপি রাখার চেষ্টা করো নিজের সর্বত্র সে মানুষ তার ওপর বিছা নিছার করে দাও যার ফলে কিন্তু সে মানুষটা একটা সময় পর তোমার প্রতি এই অতিরিক্ত ভালোবাসা দেখানোর ফলেই কিন্তু বোরিং ফিল করে কেন বলছি কোনো জিনিসগুলি কিন্তু অতিরিক্ত ভালো না আমাদের এই ভালোবাসা সম্পর্কের মধ্যে এমন অনেকেই রয়েছে যারা সর্বদাই কিন্তু তার পার্টনারকে হ্যাপি রাখার চেষ্টা করে সর্বদাই তার পার্টনারকে ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখার চেষ্টা করে এবং তারা এমনটা ভেবে থাকে যে এভাবেই হয়তো আমি আমার পার্টনারের কাছ থেকে ভালোবাসা পেতে পারবো বা সর্বদাই আমিও আমার পার্টনারের কাছ থেকে যেরূপ ভালোবাসা তাকে দিচ্ছি তার কাছ থেকে অনুরূপ ভালোবাসা আমিও পাবো বাট একটা কথা খেয়াল রাখবে সবসময় ভালোবাসা দিলেই যে ভালোবাসা পাবে এমনটা কিন্তু না কোনো জিনিসেরই কিন্তু অতিরিক্ত ভালো না তোমাকে যদি কেউ আই লাভ ইউ বলে তোমাকে যদি কেউ আই লাভ ইউ বলে সেটা তোমার প্রথম দিকে শুনতে যতটা ভালো লাগবে যখন তোমাদের সম্পর্কটা শুরু হয়ে যাবে তারপর যখন সে মানুষটা তোমাকে প্রায়শই আই লাভ ইউ বলতে থাকবে একটা সময় পর দেখবে এই আই লাভ ইউ শব্দটাই তার কাছ থেকে তোমার কিন্তু তেমন আর মিষ্টি মধুর লাগবে না বুঝতে পারছো অনুরূপভাবে তুমি তোমার পার্টনারকে এত হ্যাপি রাখার চেষ্টা করো এত ভালো রাখার চেষ্টা করো যে তোমার এই অতিরিক্ত ভালো লাগা বা অতিরিক্ত ভালো রাখার চেষ্টার ফলেই কিন্তু সে মানুষটা বোরিং ফিল করে আমরা অনেক মানুষ কে দেখেছি এই সম্পর্কের মাঝে কথা বলাকালীন যে তারা তাদের ভালোবাসার মানুষটার অতিরিক্ত কেয়ার করার জন্যই কিন্তু বিরক্ত হয় বারবার ফোন করা বারবার এসএমএস করা বারবার খোঁজ খবর নেওয়া অনেকে থেকে থেকে যারা এমনটা পায় না বলে আক্ষেপ করে থাকে যে আমার ভালোবাসার মানুষটা আমার খোঁজ নেয় না খবর নেয় না আমাকে সেইভাবে কেয়ার করে না এর জন্যও কিন্তু অনেকে কমপ্লেন করে বাট যারা অতিরিক্ত পরিমাণ ভালোবাসা পেয়ে থাকে তারাও কিন্তু এ বিষয়ে তাদের পার্টনারের প্রতি বিরক্তিত হয়ে যায় এবং এই জন্যই বলছি কথাটা যে তারা তাদের পার্টনারের কাছ থেকে এত পরিমাণ ভালোবাসা পেয়ে যায় যে ভালোবাসা পেয়ে কিন্তু তার মানসিক সন্তুষ্টিতে ভোগে এইটার ফলে হয় কি একটা সময় পর তার জীবনে আর ভালোবাসার অভাব থাকে না সে ভালোবাসার মর্ম বোঝে না যার ফলে কিন্তু সে মানুষগুলো ভালোবাসাকে নিয়ে ছেলেখেলা করে এবং এত ভালোবাসা পাওয়ার পরেও কিন্তু সে তোমাদেরকে ছেড়ে চলে যায় তাই সর্বদা পার্টনারকে খুশি রাখার চেষ্টাটা বন্ধ করবে এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট নিজের ইমোশনালকে কন্ট্রোলে রাখার চেষ্টা করবে আমরা সকলেই কিন্তু ভালোবাসা সম্পর্কে জড়ানোর পর আমরা আমাদের তরফ থেকে সমস্ত ইমোশনকে সামনেকার মানুষটার কাছে উজাড় করে দিই এর ফলে আমরা এটা ভেবে থাকি যে আমরা তাদেরকে কতটা ভালোবাসি সেই ভালোবাসাটা যদি আমরা আমাদের ব্যবহারের দ্বারা বা আমাদের ভাষার দ্বারা প্রকাশ করতে পারি তবেই কিন্তু সে মানুষটা বুঝতে পারবে যে আমাদের ভালোবাসা কতটা খাঁটি আমরা তাদেরকে কতটা মন প্রান্তে ভালোবাসি বাট তুমি যদি তোমার তরফের সমস্ত ইমোশনকে সে মানুষটার কাছে উজাড় করে দিয়ে এটা আশা করে থাকো যে সে মানুষটা এটা ফিল করবে যে হ্যাঁ আমার ভালোবাসার মানুষটা আমাকে অন্ধের মতো ভালোবাসে আমার ভালোবাসার মানুষটা আমার জন্য সর্বদাই পাগল আমি ছাড়া আমার ভালোবাসার মানুষটা বাঁচতেই পারবে না তবে কিন্তু আমি বলবো তুমি মূর্খের স্বর্গে বাস করছো তুমি তোমার ইমোশনকে সর্বদা কন্ট্রোলে রাখার চেষ্টা করবে কেননা তুমি তোমার তরফ থেকে সমস্ত ইমোশনকে সে মানুষটা সামনে উজাড় করে দেওয়ার ফলে যে পাওনাটা তার কাছ থেকে পাবা বলে আশা করছো সেখানেই কিন্তু তুমি বড় ভুল করে বসো সে মানুষটা কিন্তু তোমার তরফ থেকে সমস্ত ইমোশনকে যখন জেনে যায় বুঝে ফেলে যখন সে এই বিষয়টা উপলব্ধি করে যে তুমি তার প্রতি প্রচণ্ড দুর্বল তখনই কিন্তু সে মানুষটা মানসিকভাবে একটা শক্তি পেয়ে যায় সে মানুষটা তোমার প্রতি কিন্তু অন্যায় অবিচার করতে ভয় পায় না কেন জানো কেন সে জানে যে তুমি তাকে কতটা ভালোবাসো তুমি তার প্রতি কতটা দুর্বল তাই নিজের ইমোশনাল লেভেলকে কিন্তু কন্ট্রোলে রাখতে হবে সব সময় সে মানুষটাকে ভালোবাসি আই মিস ইউ আই লাভ ইউ আমি তোমাকে ছাড়া বাঁচবো না তুমি আমার সব এই শব্দগুলো ব্যবহার করবে না আমরা কিন্তু এমনটাই সকলেই করে থাকি এই করাগুলোর পেছনে আমাদের উদ্দেশ্য একটাই থেকে থাকে যে আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করি যে দেখো তোমাদেরকে আমরা কতটা ভালোবাসি তোমাদের প্রতি আমরা কতটা দুর্বল তুমি ছাড়া আমার জীবন একদম অন্ধ এর ফলে আমরা এটা আশা করি কি সে মানুষটা আমাদেরকে ছেড়ে কখনো যাবে না সে মানুষটা আমাদেরকেও একই রকমভাবে ভালোবাসবে বাট আমাদের এই অতিরিক্ত ইমোশনকে দেখানোর ফলে কিন্তু সে মানুষগুলো একটা শক্তি পেয়ে যায় এবং সেরা তারা কিন্তু আমাদেরকে তাদের মতো করে পরিচালনা করে তারা তাদের মতো করে আমাদেরকে ভালোবাসা দেয় তাদের মতো করে আমাদের ওপর তারা মেন্টালি টর্চার করে থাকে ইমোশনালি অত্যাচার করে থাকে এবং আমরা কিন্তু খুবই কষ্ট পেয়ে থাকি তারা জানে যে তারা যা ইচ্ছা তাই করবে তার ফলেও কিন্তু আমরা কখনও তাদেরকে ছেড়ে যাব না তাই নিজের ইমোশনকে কন্ট্রোলে রাখবে যার ফলে কিন্তু সে মানুষটার নিজের ইমোশনকে তোমার সামনে প্রকাশ করার চেষ্টা করবে এবং যখন তুমি তার তরফের সমস্ত ইমোশনকে নিজে জেনে যাবে তখনই কিন্তু সে মানুষটার ইমোশনাল লেভেলে তুমি কিন্তু তোমার ইমোশনকে কানেক্ট করতে পারবে এবং সে মানুষটাকে সর্বদাই নিজের ইমোশনের সঙ্গে কানেক্ট করে তাকে ইমোশনালি তুমি তোমার করে রাখতে পারবে নচেত সে মানুষ তার কাছে তুমি কিন্তু বাধাপ্রাপ্ত হয়ে যাবে আর সে মানুষটা কিন্তু তোমাকে তার মতো করে ইউজ করবে তখনই কিন্তু তুমি তার দ্বারা পরিচালিত হবে এবং তুমি দুর্বল হয়ে যাবে তাই এই বিষয়টাকে খুবই ইম্পর্টেন্ট সহকারে মাথায় রাখবে নিজের ইমোশনকে কন্ট্রোলে রাখবে সম্পর্কের মধ্যে বেশি ভালো হওয়ার চেষ্টা করবে না আমরা অনেকেই কিন্তু সম্পর্কের মাঝে নিজেকে সামনেকার মানুষটার কাছে এমনভাবে প্রেজেন্ট করার চেষ্টা করি যেন সে মানুষটা আমাদেরকে ভালো মনে করে এবং আমরা যেন আমাদের ছবিটা তাদের কাছে একদম পারফেক্ট একজন ভালো পার্সন হিসেবে তৈরি করতে পারি সেই জন্য কিন্তু নিজেকে পারফেক্টলি সে মানুষটার কাছে প্রেজেন্ট করি বাট একটা কথা বলি মানুষ কিন্তু ভালো এবং মূর্খের মধ্যে কিন্তু পার্থক্য বোঝে না আজকালকার সমাজে ভালো মানুষকে কিন্তু মানুষ মূর্খ বলেই মনে করে থাকে বিশেষ করে ভালোবাসা সম্পর্কে তো এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার কেননা তুমি অনেক মানুষকেই দেখেছো বা অনেক মানুষের মুখেই শুনেছো যে তারা তাদের ভালোবাসার মানুষগুলোকে প্রচণ্ড ভালোবেসেছে এত ভালোবেসেছে যে তারা তাদের ভালোবাসার মানুষগুলোর কথাই সর্বদা ভেবেছে নিজের কথা কখনো ভাবেনি সে মানুষটিকে ভালো রাখার জন্য সর্বদাই সম্পর্কের মধ্যে এফর্ট লাগিয়েছে সে মানুষটার মনের ইচ্ছা পূরণ করার জন্য নিজেকে সে মানুষটার প্রতি নিছাড় করে দিয়েছে সে তাকে সর্বদা হাসিখুশি রাখার জন্য নিজের কথা এক মুহূর্তও ভাবেনি তারপরেও কিন্তু তাদের ভালোবাসার মানুষগুলো তাদেরকে ছেড়ে চলে গেছে তাদেরকে বোকা ভেবেছে তাদেরকে মূর্খ ভেবেছে হ্যাঁ কিনা বলো এর ওই পাশে কিন্তু তুমি অনেককেই দেখবে যারা ভালোবাসার সম্পর্কগুলোর মধ্যে সেই রকমভাবে তার ভালোবাসার মানুষটাকে ভালোবাসে না তুলনামূলক কম ভালোবাসে তুমি তাকে যেরকম ভালোবেসেছো আই মিন তুমি তোমার ভালোবাসার মানুষটাকে যতটা ভালোবেসেছো তোমার মতো কিন্তু অনেকে রয়েছে যারা তার পার্টনারকে সেরকমভাবে ভালোবাসে না অবহেলা করে তারপরেও কিন্তু তাদেরকে তার ভালোবাসার মানুষগুলো কখনোই ছেড়ে যায় না আমার কথার সঙ্গে তুমি অ্যাগ্রি কিনা বলো বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করে দেখবে যারা প্রচণ্ড ভালোবেসেছে যারা প্রচণ্ড ভালোবাসে এবং যাদের ভালোবাসার মধ্যে সত্যতা রয়েছে যারা পবিত্রতম ভালোবাসার বন্ধনে ভালোবাসার মানুষগুলোকে আগ্রে রাখার চেষ্টা করেছে তারাই কিন্তু সম্পর্কের মাঝে বারবার ধোকা পেয়েছে তারাই কিন্তু সম্পর্কের মাঝে বারবার ব্রেকআপের শিকার হয়েছে এবং যারা সম্পর্কগুলোকে সেইভাবে ইম্পর্টেন্ট দেয়নি তারাই কিন্তু সম্পর্কগুলোর মধ্যে তাদের ভালোবাসার মানুষগুলোকে পেয়ে রয়েছে হ্যাঁ কি না বলো এর অর্থ তোমাকে কি আমি খারাপ হতে বলছি এটা কিন্তু কখনোই না খারাপ হতে বলছি না বাট তুমি যখন খুবই ভালো হবে তখন তোমার ভালো হওয়ার সুযোগ নেবে সামনেকার মানুষটি তাই মাঝে মাঝে সে মানুষটার মনাকাঙ্ক্ষাকে পূরণ না করাটাও কিন্তু আমাদের সম্পর্কগুলোর মধ্যে আমাদের তরপে পজিটিভ রেজাল্ট বহন করে যখন আমরা আমাদের তরফ থেকে সে মানুষগুলোর কাছে সর্বদা ভালো থাকার চেষ্টা করব না সর্বদা তাদের প্রতি অতটা এফোর্ট লাগাবো না আমরা আমাদের কথাও ভাববো সে মানুষটা আমাদেরকে ভালোবাসছে কিনা সে বিষয়ের প্রতিও খেয়াল রাখবো আমরা সে মানুষগুলোকে ভালোবাসবো বাট একটু স্বার্থপর হবো একটু খেয়াল রাখবো সে মানুষগুলো অনুরূপভাবে আমাদেরকে ভালোবাসছে কিনা কেননা সে মানুষটা সমস্ত মনোকাঙ্ক্ষা পূরণ করে দিলেই কিন্তু সে মানুষটা আমাদেরকে অবহেলা করতে শুরু করবে তাই সম্পর্কগুলোর মধ্যে নিজেকে অতটা ভালো রাখার চেষ্টা করো না অতিরিক্ত ভালো রাখার ফলেই কিন্তু আজ তোমার ভালোবাসার মানুষটার কাছে তুমি মূল্যহীন হয়ে গেছো তোমার ভালোবাসার মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে মিলিয়ে দেখো আমার কথাগুলো বাট তোমার পাশেই কিন্তু অনেকেই রয়েছে যারা কিন্তু তার ভালোবাসার মানুষটাকে তোমার মতো না ভালোবেসেও কিন্তু তার ভালোবাসার মানুষের কাছে সে প্রচণ্ড ভালোবাসা পায় তাই নিজের কথাও একটু ভাববে একটু স্বার্থকর হবে যার ফলেই দেখবে তোমার ভালোবাসার মানুষটা তোমাকে প্রচণ্ড ভালোবাসবে